শাইন বোস, রিমতিক পুলিশ স্টেশন। হ্যাঁ, কী ব্যাপার বলুন। না, বাড়িতে সবাই সেফ তো? কারণ বাড়ি থেকে একটু আগে চেঁচানোর আওয়াজ আসছিল। আমি একটু আগে ইঞ্জেকশন দিচ্ছিলাম, তাই হয়তো এই আওয়াজটা পেয়েছেন। নিচে ওয়ালে ঘর মে কন রহতা হ্যায় পতা হ্যায় আপকো? ও সুনা হ্যায় উসকা ওয়াইফ ভি রহতা হ্যায়। সুনা হ্যায় মতলব দেখা নি হ্যায় কভি? নাই দেখা হাম। ও কভি ঘর সে বাহার নাই নিকালতা হ্যায়। আপনার কি মনে হয় না যে যে জায়গা থেকে ও নিখোঁজ হতে পারে সে সে জায়গায় না গিয়ে আপনি আমার সাথে সময়টা নষ্ট করছেন? দুটো ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা সকালবেলা কিন্তু উইথড্র করা হয়েছে। হোয়াট? আমরা যা ক্লু পেয়েছি তাতে অলমোস্ট পরিষ্কার হয়ে যায় যে আপনি হয়তো অনেক কিছুই জানেন কিন্তু বলতে চাইছেন না। অ্যারেস্ট মি অর এলস ডোন্ট গিভ মি ইওর ব্লাডি বুলশিট। অ্যাকচুয়ালি স্যার ও ডক্টর হ্যায় না, আচ্ছা আদমি নেই হ্যায়। সত্যি কোনো মহিলা থাকেন? ইনফ্যাক্ট আশেপাশে কেউ কোনোদিন ওনার ওয়াইফকে দেখেইনি। ওর বউ চিখলে কি আওয়াজ? সেটাই তো বুঝতে পারছি না। এক ডাক্তারের বাড়ি থেকে মাঝে মধ্যেই শোনা যায় এক মহিলার চিৎকার। অথচ অদ্ভুত ব্যাপার, তার বাড়ির চারপাশে যারা থাকেন তারা কোনোদিনই সেই মহিলাকে দেখেননি সেই বাড়িতে। তারপরই শুরু হয় সেই মহিলার খোঁজ। খুঁজতে শুরু করেন পুলিশ ইন্সপেক্টর শায়ন বোস, খুঁজছেন আপনারা এবং খুঁজছে অবশ্যই আমিও। তাই তার খোঁজ কিছুটা দিতেই আমাদের সঙ্গে আজকে রয়েছেন পরিচালক অর্ক গাঙ্গুলি এবং সেই ডাক্তার শতাফিকার। শতাফিকার নাম না, যদি তোমার নামটা তুমি বলো আর সেই ডাক্তারের ব্যাপারে তুমি যদি কিছু একটু বলো। শতাফিকার, হ্যাঁ, ইজ দ্য ক্যারেক্টার যেটা আছে তার নাম হচ্ছে ডক্টর প্রশান্ত চৌধুরী। আর এই ফিল্মে তুমি যেটা অলরেডি বলে ফেলেছ, ভালোভাবে ট্রেলারটা দেখেছো, দ্যাট মিনস আই এম হ্যাপি দ্যাট দ্য ট্রেলার হ্যাজ রিচ দ্য রাইট প্লেস, যে আমার ওয়াইফ মিসিং হয়ে যায় অ্যান্ড খোঁজটাই হচ্ছে ওর। একটা প্রচণ্ড ডিফারেন্ট আর ডিফিকাল্ট ক্যারেক্টার টু প্লে, অ্যান্ড এই জন্যেই যখন অর্ক আমাকে স্ক্রিপ্টটা বলেছিল, আই হ্যাড টেকেন আপ দিস প্রজেক্ট থিঙ্কিং দ্যাট ইটস এ গ্রেট স্ক্রিপ্ট, ব্রিলিয়েন্ট ক্যারেক্টার অ্যান্ড এ ডিফিকাল্ট ক্যারেক্টার ফর মি। মানে আজ অবধি, সেই সময় অবধি, আই হ্যাড ডান আ ক্যারেক্টার লাইক ডক্টর প্রশান্ত চৌধুরী। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর রিজনস যে উই ওয়ার্ক টুগেদার অ্যান্ড আই সেড ওকে লেটস ডু খোঁজ। প্রচণ্ড লেয়ার্স আছে এই ডক্টরের মধ্যে। হি লুকস ভেরি নর্মাল, ইজ ভেরি নর্মাল, কিন্তু এর পেছনে অনেক কিছু একটা ঘটছে কিংবা ঘটেছে অলরেডি। সো এই ডক্টরকে ওয়েন ইউ সিম ফর দ্য ফার্স্ট টাইম লুকস ভেরি প্লেন, বাট দেয়ার ইজ আ হিউজ ব্যাকড্রপ অ্যান্ড ইচ লেয়ার অফ দিস ডক্টর ইজ ওপেন ওয়েন শায়ন বোস স্টার্টস ইনভেস্টিগেটিং দ্য কেস। আমরা যা ক্লু পেয়েছি তাতে অলমোস্ট পরিষ্কার হয়ে যায় যে আপনি হয়তো অনেক কিছুই জানেন কিন্তু বলতে চাইছেন না। অ্যারেস্ট মি অর এলস ডোন্ট গিভ মি ইওর ব্লাডি বুলশিট। শতাব, যা তুমি যে বললে এতগুলো শেড বা এতগুলো লেয়ার আছে তোমার ছবিতে, এতদিন আমরা যে কটা ছবি দেখেছি তোমার এইভাবে কিন্তু ট্রাই, মানে ছবিতে আমরা দেখিনি এই ধরনের অভিনয়, তো সেক্ষেত্রে এই চরিত্রটা ফার্স্ট বলা যেতে পারে যেটা তোমার জন্য একটা নতুন ট্রাই, তাই মানে দর্শকরা তোমাকে দেখবে তোমার জন্য একদম একটা নতুন ট্রাই। And that's what I said is character was one thing that made me do this film. And ei prothom chobi jekhane এত অব্দি যতগুলো ছবি হয়েছে, ইটস নট দ্যাট ক্যারেক্টারে যাইনি কিংবা ওই মেথডটা অ্যাপ্লাই করিনি, সেটা করেছি, বাট এইখানে আমার যতটা স্কোপ আমি পেয়েছি টু ব্রেক মাই সেলফ ডাউন অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ পারফর্মার, তার আগে হয়তো কোনো ছবিতে পাইনি। কারণ অ্যান অ্যাক্টর সেটা তখনই পায় যখন স্ক্রিপ্টের মধ্যে বেশ কিছু মশলা আছে। একদম একদম, তো স্ক্রিপ্টের কথা যখন আসছে তখন অর্কদার কাছে যেতেই হবে। অর্কদা, এই গল্পটার খোঁজ তুমি কোথা থেকে পেলে? মানে সেই মানে গল্পটার খোঁজ কোথা থেকে পেতেই হবে এরকম একটা ব্যাপার আছে না? মানে নিজের মাথায় আসলে হবে না, সেটাই বলছি, সেটাই বলো, আমার নিজের মাথায় এসেছে বা কোনো ইনসিডেন্ট? হ্যাঁ, এটা আমরা যখন প্রথমে আমার এরকম, আমি পার্সোনালি কোনো জনরার ছবি দেখতে পার্টিকুলারলি ওরকম ভাবে পছন্দ করি, সব ধরনের ছবি দেখি, খুব কম ছবি দেখি, এটা বলতে আমার লজ্জা হওয়া উচিত, কারণ আমি এই এই ফিল্ডে, এই প্রফেশনে কাজ করছি, কিন্তু আমি সত্যি ওয়ার্ল্ড সিনেমা বলো বা ইন্ডিয়ান সিনেমা বলো, আমি হয়তো আর পাঁচটা অ্যাভারেজ লোকের
মতই দেখেছি বা তার থেকে কম দেখেছি, এবং যে কটা দেখি সে কটার মধ্যে আমি এরকম চুজ করে আমাকে থ্রিলার দেখতে হবে বা লাভ স্টোরি দেখতে হবে এরকম কোনো ইনহিবিশনস আমার নেই। না আসলে ব্যাপার যে টেকনিক্যাল দিক থেকেও এখানে যেহেতু একটা মানে খুব টিডিয়াস একটা সময়ের মধ্যে দিয়ে কাজ করতে হয়, সাত দিনে সাতটা এপিসোড অল দ্যাট, এখানে ওই ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বা নতুন জিনিস ট্রাই করার স্কোপ একটু কম, ছবির ক্ষেত্রে বেশি। এবার ছবির ব্যাপারটা খুবই অ্যাক্সিডেন্টালি সেই সময় একটা প্ল্যান করা হয়েছিল ফর সাম আদার পারপাস, তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে উইল স্টার্ট ভেঞ্চারিং ইন্টু ফিল্ম মেকিং, সেইভাবেই ফিল্মে আসা। তো তখন জাস্ট র্যান্ডামলি একটা গল্প মাথায় আসে, আমি তখন বাড়ি থেকে অফিস ড্রাইভ করছিলাম, জ্যামের মধ্যে যেতে যেতে হট করে মাথায় এলো, যখন গাড়ি চলছে টুকটুক করে মিউজিক চলছে এদিক ওদিক হর্নের আওয়াজ, তার মধ্যে ভাবতে ভাবতে আমি এখন গিয়ে ফ্লোরে পৌঁছালাম, দু একজনকে বললাম, তারা বললো যে আরে কাটতে হ্যাঁ খুব ভালো হবে এরকম ওরকম। তো তখনই বিক্রমের সাথেও আমার কথা হয়েছিল, তো বিক্রম বলেছিল যে হ্যাঁ হ্যাঁ আমিও একটা করবো অ্যান্ড অল দ্যাট। তো ইভেনচুয়ালি সেই সেই জিনিসটার পরে মনে হলো যে না ওটা করবো না, আরেকটা করি, এরকম করে করে হয়তো ওটা যদি এ হয় ওখান থেকে একটু সরে এসে বি, তারপরে সি ডি করে হয়তো ইতে গিয়ে আমরা আমার মনে হলো যে না এইটা করা যায়, এবং তখন ফাইনালি সত্যিই দেখা গেলো যে বিক্রম ওই ক্যারেক্টারের জন্য ফিট ইন করছে, আর হি রিলি ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ মি, মানে টেলিভিশনের থ্রু দিয়ে উই আর নোন ফর আ ফিউ ইয়ার্স, ও এলো। তারপরে আমরা যেহেতু এই ডাক্তারের চরিত্রের জন্য একটুখানি একটু বয়স্ক লুক বলবো না, যে আমাদের একজন অ্যাক্টর প্রফেশনে থাকলে তো সে অনেকটা মানে ডিসিপ্লিন লাইফ হোক বা ডিসিপ্লিন লাইফ ইজ নট দ্য ওয়ার্ড বাট মানে একটা মানে টাচের মধ্যে থাকে, একটা গ্রুমিং এর মধ্যে থাকে, সেই জন্য তাদের একটা গ্ল্যামারাস লুক যেটা থাকে সেটা থেকে বেরিয়ে এসে ওকে একটা সাধারণ মানুষ করা, সেখানে বয়সটা ইজ নট ইম্পর্টেন্ট, বাট একটা লোক যে হয়তো ও যতবার নিজের দেহ চর্চা করে বা রূপ চর্চা করে ততবার করার সুযোগ পায় না, সেরকম একজন মানুষ যে খুবই সাধারণ, যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে অফিসে যায় এবং ফিরে আসে, তার মধ্যে ঠিক ওরকম সিক্স প্যাক অ্যাবস থাকে না, তারা খুব সাধারণ হয়, তার একটু ভুঁড়ি থাকতে পারে, হ্যাঁ সে বাড়িতে পাজামাই পরে এবং তার সাথে একটা হাত কাটা গেঞ্জি পরে, তার একটা কাঁচা পাকা চুল হতে পারে, চুল আছে তার, সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তো সেইভাবে সাতাফের ব্যাপারটাও খুব ম্যাচ করে, এবং সেই সময় আমি সত্যি বলছি এর আগে আমি সাতাফের কোনো কাজ দেখিনি। আচ্ছা, তো সে হঠাৎ করে মানে জাস্ট লুকটার জন্য সাতাফ দেখেন, এটা একটা গ্রে শেড আছে চরিত্রটার, যেটা আসলে ব্যাপার হচ্ছে যে টু বি ভেরি অনেস্ট আমরা এর জন্য আরো দু একজনকে অ্যাপ্রোচ করেছিলাম, তারপরে কারুর সাথে থিংস ডিড নট ওয়ার্ক, কারুর সাথে আমরা নট কনফিডেন্ট এরকম ছিল করতে। সাতাফকে আমার মনে হয় দুটো কারণে, একটা কারণ হচ্ছে যে I always feel comfortable working with people jara amar moto ektukhani kom jane, so I thought that quality was there with him, mane khub beshi janle abar difficult hoye jabe apartar karon ami kom jani ekjon khub beshi jane, it's very difficult to communicate, I thought that he was, you know, we were in the same page ebong shekhetre and I thought that I would be able to communicate better, mane o hoyto amake aro o byapar ta ni onek beshi bhabbe এবং সেটাকে আরো এক্সিকিউট, যেটা উইচ উইচ হি হ্যাজ রিয়েলি ডান এন্ড অল অল অফ মাই ট্যালেন্টস যেটা করেছে, যার জন্য আমরা ব্যাপারটাকে নিয়ে ঠিক সেই জায়গায় পৌঁছাতে পারবো। হ্যাঁ, যে ঠিক কি হয় সেটা না জানলে মানে প্রায় অনেকেই নতুন এই কাজটাকে, তো কিন্তু এটা যেটা বলবো যে প্রথম ছবি তার মধ্যে অনেকেই নতুন, সেখানে এতগুলো অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এতগুলো পেয়ে গেছে, অনেকগুলো সিলেকশন, সিনেমা হতে পারে। দু নম্বর হচ্ছে এটা ডিসেপটিভ অলসো, দেখো সবসময় অ্যাওয়ার্ড পেয়েছে বলে ভালো ছবি এটা কিন্তু নয়, কারণ আমার আমারও প্রচুর অ্যাওয়ার্ড পাওয়া ছবি পার্সোনালি ভালো লাগে না, ছবিটা কতটা সাকসেসফুল হলো সেটা বোঝা যায় হচ্ছে দর্শকের রিয়াকশনে, মানে আমরা এরকমও দেখেছি যে আমাদের স্ক্রিনিং চলছে আইডল ওয়াইল্ডে বা স্লো ফেস্টে আমেরিকাতে, সেখানে যেই ছবিটা শেষ হলো আমি সবসময় বাইরে দাঁড়িয়ে থাকতাম এবং সেখানে এসে দেখলাম যে রেস্টরুমে টয়লেটের লাইন পড়ে গেল, মানে কারণ সেকেন্ড হাফ যেহেতু ওরা নানান রকম ড্রিঙ্কসের সাথে ছবি দেখে, সেকেন্ড হাফকে উঠতে পারেনি টয়লেট দেওয়ার জন্য, এটা আমার মনে হচ্ছে অনেক বেশি বড় পাওনা। অবশ্যই অবশ্যই, এটাকে আমি অ্যাওয়ার্ডের থেকে একটু এগিয়ে রাখি।
মানে দর্শকরা পছন্দ করছেন অবশ্যই সেটা হচ্ছে বড় পাওনা কিছুই হতে পারে না আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি ওই বাড়িতে সত্যি কোনো মহিলা থাকেন আপনার কি মনে হয় না যে যে জায়গা থেকে উনি খোঁজ হতে পারে সে সে জায়গায় না গিয়ে আপনি আমার সাথে সময়টা নষ্ট করছেন কারণ হচ্ছে যে যেমন অর্ক আগে বললো যে উই ডিডন্ট মেক দিস ফিল্ম থিঙ্কিং অফ ইট উইনিং এনি অ্যাওয়ার্ডস দ্যাট ওয়াজ দ্য প্লেন পয়েন্ট হিয়ার সেটা আমাদের মাথায় ছিল না যে আমরা এই ছবিটা অ্যাওয়ার্ডের জন্য বানাচ্ছি অ্যান্ড দি আদার থিং ভেরি ইম্পর্টেন্ট থিং হিয়ার ইজ দিস দ্যাট এটা একটা আমার মনে হচ্ছে ইটস আ গ্লোবাল ফিল্ম এই ছবিটা ইজ আ গ্লোবাল ফিল্ম ইন টার্মস অফ দ্য স্টোরি অ্যান্ড আ কনসেপ্ট এটা হতেই পারে যে একটা মানুষের লাইফ থেকে ওর ওয়াইফ মিসিং হয়ে যায় এটা হতেই পারে যে ওই মিসিং এর পেছনে একটা ব্যাক স্টোরি থাকতে পারে এটা হতেই পারে যে একজন হ্যাঁ মেবি হয়নি হতেই পারে যে একজন ইন্সপেক্টর লাইক আ শায়ন বোস এই কেসটাকে ইনভেস্টিগেট করে হ্যাঁ সো এটা হতে সো ইটস আ ভেরি গ্লোবাল সিনেমা ইটস আ ভেরি গ্লোবাল কনসেপ্ট সো এই যে অ্যাওয়ার্ডস আমরা সিলেক্টেড হয়েছি এই যে অ্যাওয়ার্ডসগুলো আমরা পেয়েছি ইট ইজ এনকারেজিং টু মি It is encouraging to me. I would not say that wow, I'm very happy. Yes, I'm happy. But it is encouraging to me for me to understand one thing that amra je bhabe ei chobi ta ke global concept ekta story hishebe ekta independent house hoye je bhabe etake baniyechi seta actually execute hoyeche and we've been able to get to that. Ar byapar ta hocche dekho aro koyekta jinish add kora jay je gulo hoyto mane festival lep theke ektu egiye jetake amra jetate khub encouraging byapar ta jemon dhoro ইউএস এর একটা ফিল্ম স্কুল ওরা প্রত্যেক বছর তিনটে ছবি ওয়ার্ল্ড থেকে নিয়ে ওরা সেটা তাদের স্টুডেন্টদের জন্য স্ক্রিন করে এবং তাতে হলিউডের প্রচুর নাম করা লোকজন আছে তো খোঁজ ওয়াজ ওয়ান অফ দোজ ফিল্মস তো এবছরে তো এটা আমরা যখন বানিয়েছিলাম কখনো ভাবিনি যে একটা ফিল্ম স্কুলে এরকম ধরনের ছবি তাদের স্টুডেন্টদের জন্য পাঠ্য হতে পারে তো এইগুলো আরও ভালো লাগে কারণ ছবিটা তো মানে ওরকম ভেবে নয় কোন দর্শকের জন্য ভেবে নয় সেরকম একটা একটা লোক যার এই কালচার সম্পর্কে কোনো আইডিয়া নেই বা এখানে আমাদের প্রত্যেকটা কথার বিপরীতে যে কথা সেটার লিটারাল মিনিং সে বুঝতে পারছে না সাবটাইটেল দেখে সে ছবি দেখছে এবং আমরা অনেক জিনিস যেগুলো মিউজিক ইউজ করেছি তার মধ্যে একটা লোকাল টাচ থাকে যার সাথে হয়তো সে অতটা বেশি সে ব্যাপারে অ্যাওয়ার নয় কিন্তু তাও তার ছবিটা ভালো লাগছে এবং সে এত ভালো রিভিউ লিখছে এবং এতগুলো লোক সেখানে দেখতে যাচ্ছে কোনো একটা জায়গাতে কানেক্ট করতে পারছে বিক্রম দার যে ঘটনাটা ঘটলো সেটা অনেকেই এখন বিক্রম দার এগেইনস্ট যে অডিয়েন্স একটা মানে এই কথাটাকে বুঝবে যে ফিল্ম ইজ আ কালেকটিভ এফর্ট বুঝতে পারছো তো দিস ফিল্ম ইজ নট ইটস নট অনলি বিক্রমস ফিল্ম অবশ্যই এতে অনেক লোকজন আছে এবং বিক্রমের ফিল্মও যদি হয় হ্যাঁ ফর আ মোমেন্ট ইফ আই হ্যাভ টু কনসিডার তাহলেও এটার সাথে তার পার্সোনাল লাইফের কোনো মিল নেই তার পার্সোনাল লাইফে কি হয়েছে হয়নি সেটা তো পরবর্তীকালে লোকে জানতে পারবে তার ব্যাপারে একটা মানুষের ওপিনিয়নও থাকতে পারে সে ওপিনিয়ন বেসলেস হলেও থাকতে পারে বেস থাকলেও থাকতে পারে কারোর কিছু মনে হতেই পারে বাট দ্যাটস হিজ পার্সোনাল স্পেস এবং যে মানুষ সত্যি এটা ডিফারেন্সিয়েট করতে পারবে না যে কার পার্সোনাল লাইফের সাথে প্রফেশনাল লাইফকে যে গুলিয়ে ফেলবে আমার মনে হয় যে তারা যদি ছবি দেখতে না আসে ইটস গোন টু বি আনফরচুনেট বাট ঠিক আছে উইল ডিল উইথ ইট আর একটা ভালো ছবি মিস করে যাবে রাইট হ্যাঁ হ্যাঁ এন্ড যেটা আমি বলছিলাম ইজ ফ্রম আ কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ এই ছবি একটা ছবির পেছনে অনেক লোকজনদের এফর্টস যায় অনেক লোকজনদের আইডিয়াস যায় অনেক লোকজনদের ট্যালেন্ট যায় সো আই থিঙ্ক ইটস ভেরি রং ফর এনিবডি টু জাজ দ্য ফিল্ম বেসড অন ওয়ান ইন্ডিভিজুয়াল আর আমরা তো সবসময় জানি যে পার্সোনাল এন্ড প্রফেশনালকে গুলিয়ে ফেলা উচিত নয় সেক্ষেত্রে এটা একেবারে সেটা আমার মনে হয় যে দর্শককে আমরা যেরকম ভাবি হয়তো সেরকম নয় মানে তারা যে
এই ব্যাপারে এতটা ইনসেন্সিবল হবে যে মনে করবে যে না ও একটা মানে শায়ন বোস ইজ এ রিয়েল লাইফ ক্যারেক্টার। আমি জাস্ট একটা কথা বলতে চাই যে গো ওয়াচ দ্য ফিল্ম ফর দ্য স্টোরি, গো ওয়াচ দ্য ফিল্ম ফর দ্য স্টোরি, ইজ সিম্পল। হ্যাঁ মানে থ্রিলারে আমি এই থ্রিলার বলছি, আমি ট্রেলারে আমিও সেটাই দেখছি যে থ্রিলটা এটা অনেক অনেক থ্রিলার ফিল্ম এখন বেরোচ্ছে, কিন্তু সেই যে পর কি হবে এই জায়গাটা কিন্তু ক্রিয়েট করতে পারে না, যেটা সত্যি বিক্রম, সত্যি বিক্রমের ব্যাপারে বলতে গেলে এই ছবিতে হি হ্যাড বিন অ্যান ইনসেপারেবল পার্ট অ্যান্ড হি হ্যাড ডান মানে এক্সট্রিমলি ওয়েল। এবং আমার ক্ষেত্রে দুজনেই শতাফ এবং বিক্রম, দে আর দ্য ব্যাকবোনস অফ দিস মুভি। এবং বিক্রমের আমার মনে হয় যে যদি অ্যাক্টিং এরকম দেখার সুযোগ ওদের দুজনের ক্ষেত্রেই বোধ হয় দর্শক এর আগে পাইনি। না টাক্কর আছে, প্রচুর টাক্কর আছে, মানে দুই নায়কের খুব খুব, হ্যাঁ হ্যাঁ খুব, এখানে কি তোমাদের লড়াইটা চলেছে ভেতরে ভেতরে যে না আমার লড়াই চলে না? না 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 না, উই হ্যাড আ ওয়ান্ডারফুল, না না না, উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম ওয়ার্কিং অন দ্য সেট। এই এই ধরনের সেটা বলতে না, চললেও বলবে না কি লড়াই, লড়াইটা চলেছে মানে হচ্ছে মানে আমায় ওর থেকে এগোতে হবে। অফকোর্স অফকোর্স, না সেটা দ্যাটস অ্যান অ্যাক্টরস সিক্রেট, ওর কাছে দিতে চাইছে। হ্যাঁ এটা ঠিক না, উড়ো ল্যাম্পো হঠাৎ নিখোঁজ, বুড়ো ল্যাম্পোস্ট হঠাৎ নিখোঁজ। তো খুবই একটা সাধারণ একটা সিম্পল স্টোরি, সিম্পল ক্যারেক্টার্স। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে যে সিম্পল, নট সিম্পল বাট দ্য রাইট লোকেশনস যেখানে ছবিটা শুট হয়েছে। এটা নিয়ে তুলতাম কথা যে আমি বেশিরভাগ রাত্রে দেখছি বৃষ্টি হচ্ছে, মানে সেটা কি ক্রিয়েট করা না? আমাদের এটাই সিম্পল বলতে ও যেটা বোঝাচ্ছে বা সাধারণ বলতে যেটা বোঝাচ্ছে সেটা রিয়েলিস্টিক, মানে সাধারণের বাংলা অন্য মানে হয়, এটা খুব সাধারণ ছবি, মানে জাস্ট ক্র্যাপি ওরকম, মানে সাধারণ অ্যাজ ইন রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক ইন দ্য ওয়ে যে আমাদের ধরো এই বৃষ্টিটা উই অ্যাকচুয়ালি ওয়েটেড ফর দ্য রেইন টু কাম, মানে যখন বৃষ্টি আসছে একটা শটে মেঘ আছে এবং মেঘ চলে গেল মানে সেখানে আমরা বসে থাকলাম, এবং পুরো জিনিসটা ওইরকম ভাবে প্ল্যান করা যাতে আমাদের শুটিংটা সেই সময় শেষ হয় যখন মনসুন আসে, যাতে আমরা প্রত্যেকটা জায়গাতেই ওই ড্রিজলটাকে পাবো, কারণ এটা ইটস আ পার্ট অফ দ্য স্টোরি, ইটস আ ক্যারেক্টার, ওই বৃষ্টিটাকে পড়তে হবে নাহলে ছবিটা হবে না। সেই বৃষ্টিটা রেন মেশিন দিয়ে ক্রিয়েট করা যায় না, কারণ আমরা অনেক সময় ভাবি যে ঠিক আছে এটা ওটা করে দেবো, মানুষ বোকা ঠিক খেয়ে যাবে বুঝতে পারবে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না, দেখো মানুষের একটা কালেকটিভ ইন্টেলিজেন্স, এটা কিন্তু লোকে যেটা এটা ইনট্যাঞ্জিবল, এটাকে লোকে মাপতে পারে না, কিন্তু একটা মানুষের সাধারণ মানুষেরও কালেকটিভ ইন্টেলিজেন্স অনেক হাই, তারা কিন্তু হয়তো ভালো বললো খারাপ বললো কিন্তু বেসিক্যালি বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, ব্যাপারটা আনন্যাচারাল লাগলো একদম। এই এই কারণ ছবিতে এডিট হয়েছে সে বুঝতে পারবে কেন? কেউ যদি খুব সুন্দর ছবি নিয়েছে, ট্রাস্ট মি সারা পৃথিবীর সিনেমাটোগ্রাফারের জন্য এটা ইজ নট আ নাইস কমপ্লিমেন্ট, মানে কেউ যদি এসে বলে যে বাবা শটগুলো কি ভালো ছিল, তাকে বলতে হবে যে শটটা যেন ছবিটাকে কমপ্লিমেন্ট করে, সেটা করতে করতে ব্যাপারটা এক্সপিরিয়েন্স হয়ে উঠবে, মানে কোনোটা যেন ছাপিয়ে না যায়। ছাপিয়ে না যাওয়ার থেকে বড় কথা হচ্ছে যেমন ধরো আমরা এখানে একটা সুন্দর লোকেশনে শুট করছি, আমরা প্রচুর সময় কিন্তু একটা লোককে দাঁড় করিয়ে ব্যাকগ্রাউন্ডে পাহাড় দেখাতে পারতাম যে বা সিনটা খুব শটটা মানে ফ্রেমটা খুব ভালো হবে, কিন্তু সেটা তো দরকার নেই, তাহলে তো মানুষের ওই রিয়েলিস্টিক অ্যাপ্রোচ মানে এটা যে একটা এক্সপিরিয়েন্স সেখান থেকে বেরিয়ে আসতে পারে, জিনিসটা যেন চোখে দেখার কাছাকাছি কিছু করা যায়, চোখে দেখার সমান কিছু করা যায় না, বাট দ্য গোল ইজ টু মেক সামথিং উইচ ইজ মানে যতটা কাছে হতে পারে নিজের চোখে দেখার থেকে, এবং এইটা ক্রিয়েট করা ইজ ভেরি ডিফিকাল্ট। একটা জায়গায় গিয়ে একটা সুন্দর ফ্রেম করা, একটা খুব কুল টোনে একটা পাহাড়, এক্সকিউজ মি, হ্যাঁ একটা কুল টোনে একটা পাহাড়কে খুব সুন্দর দেখানো, কুয়াশা আসছে যাচ্ছে এগুলো দেখানো ইজ ভেরি ইজি, এটা এক্স্যাক্টলি এটা ভীষণ ইজি, কিন্তু মানে আমি দেখছি এখান থেকে খুব মনে হচ্ছে সাধারণ একটা ছবি, সেটা কিন্তু করা এইটা করা খুব ডিফিকাল্ট। এবং তোমার কাছে যখন সবথেকে ভালো ইকুইপমেন্ট আছে, তুমি একটা ভালো ক্যামেরা নিয়ে শুট করছো, তুমি চাইবে এটা কিছু করতে, আমাদের কালার টোনও যদি তুমি দেখো দেখবে এর মধ্যে একটা পুরনো দিনের একটু গুমোট একটু একটা একটা ওয়ার্মিশ একটা ব্যাপার রয়েছে, যেটা জেনারেলি কিন্তু পাহাড়ে গেলে লোকজন করে না, পাহাড়ে গেলে লোকজনটাকে খুব পিকচারেস করার চেষ্টা করে,
আকাশটাকে দেখালাম, পাহাড়টাকে মেঘ থেকে একদম, মানে তুমি বলতে চরিত্রগুলো যেমন লার্জার দ্যান লাইফ নয় আর জায়গাটাকেও যেমন দেখিয়েছো সেটা ওই ভীষণ মেকি। যেহেতু আমাদের সিনেমাটোগ্রাফারের স্কুলিংটাও অনেকটা ইউরোপিয়ান মার্কেটে বেশি কাজ করেছে। তো গানের ক্ষেত্রে এই যে তুমি বললে সেও মানে বাইরের কাজ অনেক করছে, অনেক দেশকে তো মিলিয়ে দিয়েছো গানের ক্ষেত্রে। এটা ইভেন্টুয়ালি হয়েছে আসলে, এরকম না যে আমার একটা প্ল্যান ছিল শোন ফ্রান্স করতে হবে, এখানে গিয়ে আমি জাপান করতে হবে, এরকম এটা না। অল দ্য রিসোর্সেস ফেল ইন দ্য রাইট প্লেস, কারণ এখন নানান লোকের বন্ধু নানান জায়গা থাকে। ধরো তোমার একটা, আমার হঠাৎ মনে হয়েছিল যে এই এইখানে যে একটা গান দরকার, এটা এক্সেল করতে পারবে, কারণ ওখানে একটা সিচুয়েশনটাই এরকম ছিল। তোমরা ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবে, তোমরা একটা গানের হাফ হয়তো অলরেডি ইউটিউবে বা টেলিভিশনে দেখেছো, বুড়ো ল্যাম্পোস্ট, বুড়ো ল্যাম্পোস্ট, লিটল হোয়াইট ক্রস, তার সেকেন্ড পার্টটা তোমরা দেখোনি, কারণ সেকেন্ড পার্টটা হবে বলেই ফার্স্ট পার্টটাকে আনা। এবং সেই ফার্স্ট পার্টটার জন্য আমার মনে হয়েছিল যে অ্যাক্সেলই এটা করতে পারে। অ্যাক্সেল বোলপুরে শান্তিনিকেতনে পড়াশোনা করেছে, ও কলকাতা কিছুদিন কাজও করেছে, বাট ইজ ফ্রম ফ্রান্স, ইজ গন ব্যাক টু ফ্রান্স নাও। তো আমাদের মাস্টারিংও ওখানেই হয়েছে, ফ্রেঞ্চ ল্যাবে হয়েছে। তো অর্কদা থ্রিলারের ক্ষেত্রে মিউজিকটা কিন্তু খুব বড় একটা জায়গা করে, মানে ধরো ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক না হয় তো জমে না বিষয়টা, সেই জন্য কি গান এতটা জোর দিয়েছো? গান সেরকম ভাবে নেই। গান মানে কি মিউজিকে? Not really. আমার মনে হয় সবকটাই পরিমিত ভাবে থাকতে পারে, মানে কোনো একটা জিনিস খুব ভালো হতে হবে এরকম আমি মনে করি। I think it's about complementing. এখানে প্রত্যেকটা জিনিস কমপ্লিমেন্ট করেছে each other. Actually sir, ও ডক্টর হয় না, আচ্ছা আদমি নেই হ্যাঁ। অর্কদা, আমি তুমি যেটা বলছিলে এখানে সাউন্ডগুলো সব রিয়েল, মানে তারপরে বৃষ্টিটাও রিয়েল ছিল, যেটা তো আমি শুনলাম লোকেশনটাও রিয়েল, মানে হ্যাঁ লোকেশন রিয়েল, ঘটনা ইনসিডেন্টগুলো কতটা রিয়েল হয়েছিল, জোকগুলো রিয়েল ছিল, প্রত্যেকজন আমাদের মানে প্রত্যেকজন যারা যারা এই সেটে আই থিঙ্ক এই প্রজেক্টে কাজ করেছে তার এক নিজের জুতোর মধ্যে কিংবা কোথায় একটা না দুটো জোক পেয়েছে। আমি তো দুবার পেয়েছি, তুই পাসনি, বিক্রম দুবার পেয়েছিল, আমি দু তিনবার পেয়েছি, প্রত্যেকজন সব জোক রিয়েল, লোকেশনস রিয়েল, মিউজিক রিয়েল, তারপরে ওই ফিলিং গুলো যে জায়গাটায় গেছো হ্যাঁ ডাউহিল, তুমি একটু বলো ডাউহিল। আমি সেটা জানি না যে ওয়াই অর্ক চোজ ডাউহিল, বাট अगेन আমি ভাবছি যে টু কিপ ইট রিয়েল, কিন্তু ওইখানে ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স, আর অনেক চ্যালেঞ্জেসও ছিল। তুমি যদি গুগল করে দেখবে ডাউহিল ইজ দ্য সেকেন্ড আমরা মানে মোস্ট হন্টেড প্লেস ইন ইন্ডিয়া। ওখানে শ্যুট করতে দেখো, আমি যখন জানতে পেরেছি আমরা ডাউহিলে শ্যুট করছি, আই গট ভেরি এক্সাইটেড, আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে কিছু একটা নতুন এক্সপ্লোরেশন হবে, এরকম একটা জায়গায় যাচ্ছি। এবার ওইখানে পৌঁছে যে বাড়িতে ডক্টর প্রশান্ত চৌধুরীর বাড়ি, ওয়াজ অলসো আ রিয়েল হাউস, ওইখানে কেউ থাকতো না, বিলংস টু দ্য ইডিএফও, আর ওখানে কেউ থাকতো না। আমরা যখন রেকি করতে গেছি তখন ওখানে একজন থাকেন, আমরা দেখেছি এই বাড়িটা আমার দরকার, হ্যাঁ এই বাড়িটা নিতেই হবে। তো আমরা ফার্স্টে পার্সোনালি গিয়ে আমাদের টিমের লোক গিয়ে কথা বলেছে, তো সে বলছে না আমি এই বাড়িতে থাকি, তোমরা বাইরে শ্যুট করলে করো, ভিতরে শ্যুট করা যাবে না। তাই বললাম ঠিক আছে, ওদের অফিসে গেলাম, ওদের অফিসারের সাথে কথা বললাম, একটু ওনাকে বোঝান আমরা চার দিন শ্যুট করবো। ভেবেছিলাম চার দিন বলে শুরু তো করি, তো তারপরে তিনিও বললেন যে না একজন থাকে, সেখানে অনেকের সাথে কথা হলো, মানে কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর তোমরা কতটা ভয় পেলে? অনেক দাদা, আমাদের তো সেরকম হ্যাঁ আমি শুনেছি সাতাফের এক্সপিরিয়েন্স, আমি ঠিক ফিল করার মতো জায়গায় ছিলাম না, দেয়ার লট অফ আদার থিংস গোইং অন ইন মাই কাজের চাপ ছিল ছিল, কিন্তু আমার মনে হয় সাতাফ ডেফিনেটলি না। আমরা যেখানে শুট করেছি ডাউহিলে একটা সিন আছে যেটা তুমি ট্রেলারে দেখবে, ওয়্যার আই এম ডিগিং আ গ্রেভ, ওইখানে আর ওইটা হচ্ছে ডাউহিলের স্কুল ঠিক পাশে, এন্ড ওইটা মানে ইজ দ্য মোস্ট হন্টেড স্পট। তো আমরা আমাদের ইউনিট পৌঁছে গেছে, লাইট ফাইট সেট হয়ে গেছে, আমরা ওইখানে রেডি টু শুট, আর হঠাৎ করে মেইন লাইটটাই অফ হয়ে যায়, আর সবকটা লাইট অফ জাস্ট ফর ফাইভ সেকেন্ডস, আমার নিজেই জেনারেটর অন হয়ে নিজেই লাইটটা চলে আসে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। তারপর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে যার কোনো টেকনিক্যাল এক্সপ্লেনেশন নেই, হ্যাঁ জাস্ট 3 সেকেন্ড 3 4 সেকেন্ড 3 4 সেকেন্ড একটা, বাট মানে জেনারেটর তো বন্ধ হয় না, জেনারেটর ঘ্যাপ করে বন্ধ হয়ে গেল, আবার টুক করে চলে নিজে লাইট অন হয়ে গেল। নেক্সটটা হচ্ছে যেখানে ওই ওই হিলের উপরে যেখানে কিছু একটা গ্রেভে আমি বাড়ি করছি, ওই গ্রেভটা মানে সেটের লোকজন গিয়ে সব কিছু সেট করে এসেছে, আর এইবার শট রেডি, এভরিথিং রেডি, এবার যেতে হবে ওই স্পট অবধি। ওই স্পট অবধি যাওয়াটা আমার জন্য ওয়াজ ভেরি ডিফিকাল্ট,
But, प्लस लोगजनों ने भय पाई दी चिलो ये बोला अच्छा आप लोग यहाँ पे शूटिंग करने आए हैं इससे पहले तो बहुत बार आए लेकिन कभी खत्म नहीं हुआ मैं बोला क्यों बोलते ना ये रकम एक बार इस चिलो सो द हीरो डाइड एंड द नेक्स्ट फिल्म द प्रोड्यूसर कमिटेड सुसाइड एंड स्टफ लाइक दैट एंड वी वर लाइक ओके सो या কোনো মানুষের আপত্তি থাকে না ওইখানে হেঁটে চলে যাবে ঘুরে চলে আসবে এই সবকিছু চলে আসবে কিন্তু ওই এক্সাক্ট স্পেসে বেশ 20 জন মানুষ অনেক যাওয়ার চেষ্টা করেছে কিন্তু ভয় পেয়ে আর যেতে পারলো না কেন যদি একটা সেফ জায়গা থাকতো আনসেফ নয় বাট যদি কিছু না থাকতো তাহলে মানুষ তো চলেই যেত আমি ওকে অর্ককে বলেছিলাম যে অর্ক যে বাড়িতে আমরা শুট করছি যেটা প্রশান্ত চৌধুরীর বাড়ি এক দুদিন ওখানে থাকতে দে আমায় হ্যাঁ হ্যাঁ না মানে একা ট্রাই করতে দে কারণ ওটা আমার বাড়ি তো আমার বাড়ি আমি একটা মানে একটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে দুদিন একটা থেকে যাব আমি সেটা পারলাম না মানে ওই এফর্টটা করলাম কিন্তু পারলাম না কেন পারলাম না ও আসলে ব্যাপার জায়গাটাই এরকম না কিছু না হলো একটা টুক করে হাওয়া দিলো লোকে ভয় পেয়ে যায় কারণ কিছু নেই আসলে যাওয়া তো মানে হ্যাঁ পুরো ব্যাপারটা তো সাইকোলজিক্যাল অনেকটাই সাইকোলজিক্যাল যেমন ওই বাড়িতে যদি তুমি আমাকে যদি থাকতে বলতে রাত্রিরে একা পারতে না পারতাম না সেটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার হতে পারে বাট সো ওইটাও একটা মানে যেটা ও বের করার চেষ্টা করেছে ওই ইয়েরিনেস খোঁজ মানে ছবিটা একটা উত্তর দর্শকেরা খুঁজছেন ট্রেলার দেখে তোমরাও কিন্তু এখনো খুঁজছো তাই তো জায়গাটা নিয়ে ছবি থেকে বেরিয়ে এসো তো থ্যাংক ইউ অনেক কিছু জানলাম তবে মানে এখনো অনেকটা জানার বাকি যেটা অবশ্যই হলে গিয়ে দেখা যাবে তোমরা শেষে দর্শকদের যদি কিছু বলো সবাই নতুন কিছু করতে চায় আমরাও নতুন কিছু করেছি তো কিন্তু আমার মনে হয় এটা প্রথমবার আমরা 1:85 রেশিওতে একটা ছবি দেখব বাংলাতে আমার মনে হয় না আমি কখনো দেখিনি বাংলাতে এই ফরম্যাটের ছবি আমরা একটুখানি অল্টারনেটিভ স্টাইলে কাজ করেছি আমরা খুব বড় লেন্সে ওয়াইড লেন্স এগুলো টেকনিক্যাল হলেও এবং গল্পটাতেও একটা নিজস্বতা আছে এটা আমাদের ভাবা আমার ভাবা গল্প এবং আমাদের সবার খুব খুব অরিজিনাল এবং খুব অর্গ্যানিক থট প্রসেস থেকে বেরোনো একটা গল্প যেটা আমার মনে হয় আমার বয়সই শুধু নয় বাট আমার পছন্দের সাথে পছন্দ শেয়ার হয় যেসব মানুষের তাদের হয়তো ভালো লাগবে কারণ খোঁজ ছবিটি আমাদের সবার খুব কাছের আমার মনে হয় যে এই ট্রেলারের যে প্রশ্নের উত্তর দর্শকরা খুঁজছেন সেই উত্তরটা পেলে হয়তো তাদের খুব একটা খারাপ লাগবে না তার জন্য থিয়েটারে আসতে হবে 2 জুন থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে Prashant Chaudhary. Prashant Chaudhary. Now I'm just thankful that I got to work in Khoj, collaborate with Orko and Magic Moments. I think Actor Reason why USP is another reason is it's Magic Moments' first big venture in terms of films. And I believe that Magic Moments has always provided wonderful cinema content for a very long period of time. So I think television that's content. television content, and it's very content-driven production house that understands serials, understands megas, and has given it a new shape. So my point being is that it's their foray into cinema. So it's their first cinema. I think you should come and watch it, and you will get something different, and also support them, and you know, help them. Make more movies like this. প্রথম সিনেমাটা জাস্ট বোধ হয় এমনি বলার জন্যই বলা হচ্ছে যা শুনলাম বা আমরা যতটুকু ট্রেলারে দেখেছি মনে হয় না কেউ আরেকটা আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করা যেতে পারে এর সাথে যে আমাদের পুরো ব্যাপারটা প্রথমে যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমাদের মতো লোকদেরকে কথা ভেবেই করেছিলাম বাংলার বাঙালি যদিও ছবির মধ্যে প্রচুর একটু হিন্দি রয়েছে নেপালি রয়েছে কারণ ওই প্রেক্ষাপটে ছবিটা শুট করা কিন্তু যখন এটা ওর বিশ্বের অন্যান্য দেশে বা ফেস্টিভ্যালের কথা ভেবে এটা বানানো নয় সো এটা একেবারেই সাধারণ মানুষ বুঝতে পারার গল্প হ্যাঁ এর মধ্যে আতলামো নেই সেই অর্থে এবং সেটা যে ফেস্টিভ্যাল মার্কেটে কাজ মানে লোকজন অ্যাপ্রিসিয়েট করবে এটাই আমাদের কাছে অনেক বড় শখ ছিল
তার থেকে আমরা বোধহয় এটা অনেক বেশি ভেবেছিলাম যে এটা সাধারণ মানুষের ছবি হবে, এটা খুব ব্ল্যাক এন্ড হোয়াইট থ্রিলার। হ্যাঁ, এর মধ্যে ঠিক ওরকম কিছু মানে যেগুলো ট্যাঞ্জেন্ট হয়ে বেরিয়ে যাওয়ার মতো কোনো সাইকোলজিক্যাল টুইস্ট টাইপের নেই। ইটস এ ভেরি সিম্পল অ্যান্ড অ্যা স্টোরি উইথ আ লট অফ লেয়ার্স, লট অফ টুইস্ট অ্যান্ড টার্নস, কিন্তু সাধারণ মানুষ বসে দেখবে এটা। হয়তো আমাদের দেশ বলে আমরা অনেক সময় একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচে শ্যুট করলেই ওটাকে একটা ফেস্টিভ্যাল সিনেমা ধরি, কিন্তু বিদেশে কিন্তু এরকম হয়, অনেক কমার্শিয়াল ছবিও রিয়েলিস্টিক অ্যাপ্রোচে শ্যুট হয়। আমরা সেইভাবে করার চেষ্টা করেছি, আমার মনে হয় সাধারণ মানুষের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না, আশা করি ভালো লাগবে। এটা খুব দরকার, যেটা মানে ভীষণ ইম্পর্টেন্ট যে সাধারণ মানুষ এটা বুঝতে পারে। এক্স্যাক্টলি, খুবই একটা সিম্পল, ইটস আ সিম্পল থ্রিলিং ন্যারেটিভ, সকলের জন্য ছবি হওয়া উচিত, তাই না? একটা টার্গেট অফ অডিয়েন্স সেটার জন্য নয়। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল, অনেক কথা জানলাম, খোঁজ নিয়ে আরও জানতে আমিও চাই, আমার মনে হয় দর্শকেরাও চান। তো অনেক উত্তর আজকে আমরা পেলাম, কিন্তু যেটা অর্কদা বললেন যে অনেক উত্তর এখনও বাকি থেকে গেছে, যেটা জানতে হলে কিন্তু হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে, সেই ফিলটা পেতে গেলে, সেই রিয়েল ফিলটা পেতে গেলে আপনারা অবশ্যই বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন। তবে বাংলা ছবির বাকি খবর জানতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি ওই বাড়িতে সত্যিই কোনো মহিলা থাকেন, ইনফ্যাক্ট আশেপাশে কেউ কোনোদিন ওনার ওয়াইফকে দেখেইনি। ওর বুঝিখলে কি আওয়াজ, সেটাই তো বুঝতে পারছি না।